আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সময় সমস্ত লঙ্কা আপনার মুখের দিকে তাকিয়ে আছে যে ওনাদের রাজার মধ্যে কতটা সাহস আর কতটা ধৈর্য রয়েছে। এখন আপনার কাছে লঙ্কাকে রক্ষা করবার সমস্ত উত্তর দায়িত্ব এসে পড়েছে। মহান রাবণকে আপন উত্তর দায়িত্ব সামলাবেন না সামলাবেন না? অবশ্যই সামলাবো। দশানা, আবার একবার ভেবে নিন, রাজার উত্তর দায়িত্ব এটাও যে আপন প্রচার হিতের জন্য আপন অহংকারকে বলি দিয়ে শত্রুর সাথে সন্ধি করে নেওয়া। এতে আপন প্রজা সংহারের হাত থেকে বেঁচে যাবে। নিজ প্রজাকে সংহারের হাত থেকে বাঁচানোর শক্তি এখনো একা রাবণের আছে দানবরাজ। কেন লঙ্কাবাসী কি এটা জানে না যে ওদের রাজা ত্রিলোকের বিজেতা? না রাবণের বাহু দুর্বল হয়েছে, না ওর অস্ত্রশস্ত্র নষ্ট হয়ে গেছে। যাও ওদের গিয়ে বলে দাও আমার সেনার কোনো প্রয়োজন নেই, আমি একাই সংসারের সমস্ত সেনাদের সংহার করতে পারবো। কালকে আমি যুদ্ধে আপন অজেয় রথে করে যাব, যাকে দেবতারাও পরাস্ত করতে পারে না। সেখানে দুজন বেচারি মানব কি করবে? ব্যাস অনেক হয়ে গেছে ওদের সাথে খেলা। এখন এই দুজনের শেষ সময় এসে গেছে, ওদের দুজনের শেষ সময় এসে গেছে। দশরথ নন্দন রাম মহর্ষি অগস্ত্যের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। বিজয়ী হও, যশস্বী হও। আসুন, আসন গ্রহণ করুন মহর্ষি। আপনি আমায় দর্শন দিয়েছেন মণিবর, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার দর্শনকে আমি ভগবানের আশীর্বাদ মনে করছি। এবার আমার সমস্ত মনোকামনা সফল হবে। রাম, আপনার মনোবাঞ্ছা তো সংকল্প করবার সময় সফল হয়ে যায়। এই সময় আমি দৈব প্রেরণায় একটি প্রয়োজনীয় কাজে উপস্থিত হয়েছি। আজ্ঞা করুন। এখন আপনার ধর্মযুদ্ধের শেষ সময় উপস্থিত, আর এটাই সবচেয়ে মারাত্মক হবে। এখন আপনারা রাবণে যুদ্ধ হবে। রাবণ মহাবলী, সমস্ত অস্ত্রে পারদর্শী। সেই রকম আপনিও অস্ত্রসিদ্ধ। ত্রিলোকে এমন কোনো অস্ত্র নেই যা আপনার অজানা। সব অস্ত্রই আপনার অধীন। কিন্তু রাবণ এর উপরও প্রচণ্ড মায়াবী। ওর সব মায়াবী বিদ্যার অভ্যাস আছে, আর ও শ্রী ব্রহ্মা আর ভগবান শিবের দ্বারা অসংখ্য বরদান পেয়েছেন। ও যুদ্ধের আগে তান্ত্রিক যজ্ঞের দ্বারা আপন সমস্ত শক্তির আবাহন করে থাকে। এই জন্য আমি দৈব প্রেরণা পেয়েছি যে আমি আপনাকে যুদ্ধে যাবার আগে আদিত্য হৃদয় স্তোত্রের শিক্ষা প্রদান করব। এটা সনাতনী রহস্য। এটা জপ করলে আপনি যুদ্ধে আপনার সমস্ত শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবেন। এই রহস্যের নাম হল আদিত্য হৃদয়। এটা পরম পবিত্র আর সম্পূর্ণভাবে শত্রুদের নাশকারী স্তোত্র। এর দৈব শক্তিতে আপনি রাক্ষসদের মায়া থেকে সুরক্ষিত থাকবেন। আপনি অবতার যে কারণে হয়েছেন, সেই সফলতার জন্য আপনার বিজয়ী হওয়া পরম আবশ্যক। এই জন্য এখন আপনি এই পরম কল্যাণকর আর অক্ষয় স্তোত্র আমার সাথে উচ্চারণ করে আমার থেকে একে গ্রহণ করুন।